वेलकम टू माय चैनल स्टडी फॉर लर्न। गुड मॉर्निंग सकल के, चलो देखे नेওয়া যাক আজকের দিনের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স কি কি আছে। এক নম্বরেই আছে, সম্প্রতি কে ইউপিএসটি এর সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন। উত্তর হবে লে জেনারেল অফ রাজ শুক্লা। দুই নম্বরে আছে, স্মার্ট সিটি ফান্ড ইউটিলাইজেশন তালিকায় কোন রাজ্য শীর্ষে আছে। উত্তর হবে তামিলনাড়ু। তিন নম্বরে আছে, চিতা স্থানান্তর প্রকল্পটি কোথায় চালানো হবে। উত্তর হবে মধ্যপ্রদেশের শেউপুর জেলার কোনো বন্য প্রাণী অভয়ারণ্যে। তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা আমার এই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটা চাইছো, তারা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিংকে গিয়ে জয়েন হও। আমি ওখানে প্রত্যেক দিন দুপুর দুটোর সময় আমার কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলো দিয়ে থাকি, তার সাথে সাথে আমার অন্যান্য ক্লাসের পিডিএফগুলোও আমি ওখানে দিয়ে দিই। চার নম্বরেই আছে, শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন। উত্তর হবে রনিল বিক্রমাসিংহে। পাঁচ নম্বরে আছে, যাত্রীদের সাহায্য করার জন্য কোন দেশ এভিয়েশন প্যাসেঞ্জার চার্টার চালু করেছে। উত্তর হবে ব্রিটেন। ছয় নম্বরে আছে, রতন ইন্ডিয়া পাওয়ারের এমডি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে। উত্তর হবে ব্রিজেশ গুপ্তকে। সাত নম্বরে আছে, স্প্রিন্ট চ্যালেঞ্জ আজকাল যেটা খবরে আসছে এটা কার সাথে সম্পর্কিত। উত্তর হবে ভারতীয় নৌবাহিনী। আট নম্বরে আছে, সম্প্রতি প্রকাশিত হেনলি পাসপোর্ট সূচক অনুযায়ী কোন দেশের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী। উত্তর হবে জাপান। নয় নম্বরে আছে, সর্বশেষ হেনলি পাসপোর্ট সূচক অনুসারে ভারতের র্যাঙ্ক কত। উত্তর হবে 87তম। দশ নম্বরে অর্থাৎ একেবারে শেষে আছে, 2025 বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে। উত্তর হবে টোকিওতে। আশা করি তোমাদের আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর সাথে সাথে বলে রাখি, তোমরা যারা আমার আজকের দিনের এই পিডিএফটা চাইছো কারেন্ট অ্যাফেয়ার্সে, তারা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিংকে গিয়ে জয়েন হও। আমি প্রত্যেক দিন আমার কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ সহ অন্যান্য ক্লাসের পিডিএফগুলো ওখানে দিয়ে থাকি। তাহলে আজকের কুইজগুলো কী কী আছে দেখে নেওয়া যাক। কুইজ শুরু করার আগে আমি বলে রাখি, তোমরা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আগের দিনের ভিডিওর লিংকটি গিয়ে দেখে আসো, তাহলেই তোমাদের কাছে এই কুইজটা আরও ইন্টারেস্টিং হবে। তাহলে চলো চটজলদি দেখে নাও, তারপরে এই কুইজে পার্টিসিপেট করো। এক নম্বরেই আছে, পশ্চিমবঙ্গের জন্য প্রস্তাবিত নতুন নাম কি। দুই নম্বরে আছে, মেটা কোন রিপোর্ট প্রকাশ করেছে। তিন নম্বরে আছে, লোকসভা স্পিকার কাকে শিবসেনার নেতা হিসাবে ঘোষণা করেছেন। চার নম্বরে আছে, চন্দ্রযান 3 কখন চালু করা হবে বলে আশা করা হচ্ছে। পাঁচ নম্বরে আছে, কে ভারতের জন্য শীর্ষ বিদেশি রেমিট্যান্সের উৎস হয়ে উঠেছে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল।